তো আমার অনুরোধটা আপনারা রাখতে পারবেন তো? পারবেন ইনশাআল্লাহ। আমি জানি যে সেই দুপুর থেকে আপনারা ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন, অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, তো আমি চাচ্ছি যে আপনাদের আর কষ্ট না দেই। আপনারা মেহরবানি করে এই যে মোবাইলগুলো এতক্ষণ ধরে স্মৃতি রাখার জন্য যত ছবি তুলেছেন, ভিডিও করেছেন, লাইভ করেছেন, ফাইন, কিন্তু এখন থেকে আমি দেখতে চাই যে দক্ষিণ কোরিয়ার ভাইরা কতটুকু ডিসিপ্লিন, স্টেজ থেকে যে ইনস্ট্রাকশন আসে সেটা তারা কিভাবে মেনে নেয় দেখি। এই মোবাইলগুলো বন্ধ করে হাতে নয়, পকেটে, মোবাইল বন্ধ করে হাতে নয় পকেটে, মেহরবানি করে অফিসিয়াল, জি জি শুনুন, এদিকে তাকান, অফিসিয়াল ক্যামেরাম্যান ছাড়া এবং এই প্রোগ্রাম থেকে যে ভলান্টিয়ার্স ভাইরা আছে, সাংবাদিক বন্ধুরা ছাড়া, মেহরবানি করে কেউ এই মোবাইলটা ব্রেক করবেন না, কারণ আপনারা শায়েককে আর কবে পাবেন বলেন? এই যে আমাদের যে দেখা হচ্ছে এটা তো আল্লাহর বিশেষ মেহরবানি, আর জ্ঞান আসে এরকম ওয়ান টু ওয়ান, ব্রেন টু ব্রেন, সিনা বা সিনা, সাদার বা সাদার, ভিডিও থেকে মোবাইল থেকে এলেম আসে না। তো আপনি লাইভ করবেন, কমেন্টস করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও শেয়ার দিবেন, আরেকজনের মাথার উপর দিয়ে এরকম করবেন, খুবই বিশৃঙ্খলা হবে। মালয়েশিয়াতে আমরা যে প্রোগ্রামগুলোতে জয়েন করি, আপনি দেখবেন আমার ভেরিফাইড যে ইউটিউব চ্যানেল, ওখানে আমরা যখন আলোচনাগুলো শেয়ার দেই, দেখবেন যে একটা শ্রোতাও হাতে মোবাইল নিয়ে বসে থাকে না, সবাই খরগোশের কানের মতো কানগুলোকে খাড়া করে চাতক পাখির মতো স্টেজের দিকে তাকিয়ে থাকে। আমরা তাদেরকে ওইভাবে ট্রেন আপ করেছি, গ্রুমিং করেছি, ইনস্ট্রাকশন দিয়েছি। তো এই যে আজকে আপনাদের প্রোগ্রাম শায়েক এসে ধন্য করেছেন, এই প্রোগ্রাম গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী, ফ্রম নর্থ টু সাউথ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব সবাই শুনবে আলোচনা। তো যদি দেখে যে একজন উঠতেছেন, একজন দাঁড়ায় আছেন, ওই যে আরেকজন দায়িত্ব নিয়ে ভিডিও করতেছে এখানে, আপনি যতবার মোবাইল বের করবেন ঠিক ততবারই আমি আপনাকে থামাবো। 6:45 মাগরিবের সালাত, তো মাত্র 45 মিনিটস ইন আওয়ার হ্যান্ড, 45 মিনিট, এর মধ্যে যদি বারবার মোবাইল বের করে এরকম ডিস্টার্ব করেন আমি কিন্তু বারবার থামাবো। কারো হাতে মোবাইল থাকবে না, আপনার পাশে যদি কোনো ভাই মোবাইল ধরে রাখে বলবেন ভাই মেহরবানি করে পকেটে, মোবাইল থাকবে কই? হয় না, একসাথে আওয়াজ করে বলেন মোবাইল কোথায় রেখেছেন? পকেটে রেখেছেন? রেখেছেন জি, পকেটে, পকেটে, মোবাইল শুড বি ইন পকেট, জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো খুবই সুশৃঙ্খল, খুবই সুশৃঙ্খল। এই 45 মিনিট যদি বারবার আপনাদেরকে থামাতে থামাতে, ইনস্ট্রাকশন দিতে দিতে আপনারা নষ্ট করেন, আপনারা মাহরুম হবেন। আমি একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি, আপনারা যদি এভাবে মোবাইল ধরে রাখেন তাহলে ডিস্টার্ব হবে, মোবাইল বন্ধ, কারো মোবাইল চলবে না, মোবাইল শুড বি ইন পকেট, পকেটে রেখেছেন তো সবাই, না? 15 মিনিট পর আবার আস্তে করে বের করবেন, কারা কারা হাত তোলেন তো, বের করবেন মোবাইল, বের করবেন না, আমার দিকে তাকিয়েছেন তো, জি। আচ্ছা তাহলে আমরা শুরু করি, জি আমার দিকে তাকান। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي কোরিয়া মুসলিম ফেডারেশনের আওতাধীন সং উরি জামি মসজিদের আয়োজনে ডেজিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে আজকের আয়োজিত এ দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আপনারা যারাই উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত তাইয়িব আল মুবারক। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এত চমৎকার একটি পরিবেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ার এই ইউনিভার্সিটির স্টেডিয়ামে কিছুদিনই কথা শুনবার জন্য আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ে নিয়েছি কালিমাতুর শুকর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ এবং প্রশংসা শেষে
আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, যারা দীর্ঘদিন অনেক চেষ্টা করে অনেক আয়োজন করে আজকের এই চমৎকার ফুলের বাগানকে তারা সাজিয়েছেন। তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, এবং দেখতে পাচ্ছি গ্যালারিতে পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা এসেছে, কচিকাচার সোনামণিরা। তারপর আমি এখানে সিকিউরিটি ডিপার্টমেন্টকে দেখলাম, পুলিশ ডিপার্টমেন্ট, অ্যান্ড আই উড লাইক টু থ্যাংক ফ্রম দ্য বটম অফ মাই হার্ট টু দ্য ডেজিং ইউনিভার্সিটি অথরিটি ফর গিভিং আস দিস নাইস ভ্যানিউ টু অর্গানাইজ সাচ অ্যান অ্যামেজিং প্রোগ্রাম। মে আল্লাহ ব্লেস দেম উইথ গাইডেন্স। আমরা সবাই বলি আমিন। আজকে উপস্থিত আছেন এই প্রোগ্রামের ভলান্টিয়ার্স ভাইয়েরা, প্রেস, মিডিয়া, সাংবাদিক বন্ধুরা, আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় ভাইয়েরা, আমাদের সময় খুব কম, কথা অনেক বেশি। আল্লাহর শুকরিয়া যে আমরা আমাদের প্রিয় শায়েক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহকে পেয়েছি। উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না, সুযোগ থাকে না, এত সুন্দর করে বলেন, ঠিক কিনা বলেন? তো চমৎকার নাসিহা নিশ্চয় উনি করেছেন, কোরআন সুন্নাহর আলোকে কিউএস সেশন করেছেন, কোশ্চেন আনসার সেশন করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি শাইখের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি। শাইখ যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন, আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। প্রিয় ভাইয়েরা, খুব বরকতময় একটা সময় আমরা কাটাচ্ছি, রবিউল আউয়াল মাস। এটা মিলাদুন্নবীর মাস, সিরাতুন্নবীর মাস, বিশ্বনবী ইসলামের সিরাত আলোচনার মাস। পুরো মাস জুড়ে আমরা বিশ্বনবী ইসলামের সিরা আল আতেরা, বরকতময় সিরাত নিয়ে, মিলাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকের এই সন্ধ্যায় আমি বিশ্বনবী ইসলামের সিরাত থেকে ছোট্ট একটা টপিক নিয়ে অল্প কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। এবং আমি আশা রাখবো এখন যেমনি আপনারা ঠিক চুপচাপ নীরব হয়ে বসে আছেন মাগরিবের আজান পর্যন্ত, শেষ পর্যন্ত আপনারা ঠিক এভাবেই বসে আমাদেরকে সাহায্য করবেন, কোঅপারেশন করবেন। প্রিয় ভাইয়েরা, যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, কেমন ছিল আমার প্রিয় নবীজির আচরণ, তিনি মানুষের সাথে কেমন আখলাকে, কেমন ব্যবহার তিনি করতেন, কেমন ডিলিংস করতেন, তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল, তার আচরণ কেমন ছিল, এই টপিকে আমরা কথা শুনবো। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্বনবী ইসলামের আচরণ কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, কোরআন খুব প্রিসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। এর অর্থ হচ্ছে নবী হে, নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক নির্মলতা, উন্নত চরিত্র, সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বোঝাই, তার সবটা দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবী ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন। বিশ্বনবী ইসলামের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্ট্যাটাস, সর্বোচ্চ মানে আপনি নবী হে প্রতিষ্ঠিত। এবং তিনি বলতেন ওয়া ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি, উত্তম চরিত্রের পূর্ণতা দিতে, চারিত্রিক পূর্ণতা দিতে, বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি। বিশ্বনবী ইসলামের চরিত্রের চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে? না। আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি, আমার নেতার চরিত্র ফুলের মতো, আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই। আল্লাহু আকবার, বিশ্বনবী ইসলামের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো যে হে আম্মা, আপনি বলেন তো আমাদের নবীজির চরিত্র কেমন ছিল, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, কেমন ছিল নবীর চরিত্র, সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন, তামাজান আয়েশা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, বিশ্বনবী ইসলামের চরিত্র ছিল কোরআনই চরিত্র। কোরআনে যা করতে বলা হয়েছে, যা করতে বারণ করা হয়েছে, তা প্র্যাকটিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে। এবং তিনি বলতেন ইন্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কোরআন ইয়ামশি আলাই,
বিশ্বনবী ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এত সুন্দর ছিল বিশ্বনবী ইসলামের চরিত্র। উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয়, তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। রাসূল ইসলামকে জিজ্ঞেস করা হলো, নবী হে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিষ্ণুই বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সুন্দর আচরণ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? না। নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না? না। যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে? না। জিকির করতে করতে হাতে তিন চারটা তাসবিহ রেখেছে? হবে না। তাদের কথা বলা হয়েছে? না। এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল, কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল, বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ। প্রিয় ভাইরা, ইসলামের মেজাজটাকে চিনে নেন, ইসলামের এসেন্সটাকে বুঝে নেন। আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না। অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে, বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে, খিটখিটে মেজাজের, প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া, কলিগদের সাথে ঝগড়া, মারামারি, দুঃসম্পর্ক, এরকম আছে না? নাই বলেন? আছে না? কিন্তু নামাজি, অনেক বড় হাজি, একদিনও কোরআন তেলাওয়াত মিস হয় না। তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই। বিষ্ণু বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল, একটি হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ। তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই, আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি, প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি, ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে, আচরণটা ভালো থাকে, কলিগের সাথে যেন ভালো থাকে। বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি। আওয়াজ করে পড়ুন আমিন। শুনুন আবু দাউদের এক বর্ণনা, বিশ্বনবী ইসলাম বলেন খুব চমৎকার একটি হাদিস, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেন আনা জাঈমুন বি বাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা আও ইন কানা মুহিক্কান, আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এরকম আসে না? নাই, আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে, আবার কমেন্টের নিচে কমেন্ট, আবার গালি, হ্যাঁ আসে না এরকম? বিষ্ণুই বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে, যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। সুবহানাল্লাহ। ওবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিআন, আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে, করতেছে কৌতুক, ফান করতেছে আর কি, হি ইজ কিডিং, ফান করে, কৌতুক করে, কিন্তু কৌতুকের সময়ও সে মিথ্যা বলে না। এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই। এরপর বিষ্ণুই কি বলে দেখেন, তিনি বলেন ওয়াবি বাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহ, আর জান্নাতের একেবারে হাইয়েস্ট পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাসভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে। যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইয়েস্ট পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই। তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না? নাই। এটা খুব ছোটখাটো একটা আমল তাই না? না। কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা, আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল? না। দেখলে সালাম দিব, সুন্দরভাবে কথা বলবো, ভালো উইশ করব, হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো, খিটখিটে মেজাজের হব না, অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার, হৃদ্যতাপূর্ণ আচরণ, এই এই কাজটা কি ছোট আমল? না। আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড়? বড়। প্রিয় ভাইরা, বিশ্বনবী ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বন্ধু থেকে শত্রু, সবার সাথে সুন্দর আচরণ করতেন। এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে। তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। এটা ছিল ভূমিকা কথা,
ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাক্টরি ডিসকাশন, এটা বুঝলে পুরো আলোচনা বুঝবেন। আলোচনার এই পর্যায়ে এসে আমি যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা? প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুনবো। শুরুতেই আমরা দেখি যে শিশুদের সাথে বিশ্বনবী ইসলাম কেমন আচরণ করতেন। এই যে এত বলার পরেও লুকিয়ে লুকিয়ে অনেকে মোবাইল বের করে, আপনি যে ডিস্টার্ব করতেছেন আমাদের, মেহরবানি করে করবেন না, এদিকে তাকান। তাহলে শিশুদের সাথে পেয়ারা নবীজি কেমন আচরণ করতেন সেটা আমরা শুনব। আমরা যদি থ্রু দ্য লেন্স অফ সিরা অথবা থ্রু দ্য লেন্স অফ সুন্না, সুন্না লেন্স দিয়ে, আমরা তো এক একজন এক এক লেন্স লাগাই, তো দেখবেন যে সুন্দর একটা গ্লাস পড়লে যেটা যেই কালার ওইটা দেখা যায়, কিন্তু নীল গ্লাস পড়লে গোটা দুনিয়াটা, লাল গ্লাস লাগালে দুনিয়াটা। এই জন্য কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি। কোন লেন্স দিয়ে বিশ্ব দেখব? উই সি দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য লেন্স অফ কোরআন। আজকের আলোচনাটা আমরা করব থ্রু দ্য লেন্স অফ সিরা, সিরাতের আলোকে, সুন্নার আলোকে দেখি বিশ্বনবী ইসলাম শিশুদের সাথে তিনি কেমন আচরণ করতেন। বিশ্বনবী ইসলামের কাছে যখন কোনো শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন, হাদিসে এসেছে, সিরায় এসেছে। তাহনিক কি? খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালাসহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। আলেমদের কাছে, অনেক আলেমদের কাছে আসে, আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে, তো আমরা এই সুন্নার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছি। বারাকা, বিশ্বনবী ইসলামের বারাকা নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে। মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে, মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই, বাচ্চা কাছে হয় না, ইহুদিরা টিটকারি করে, এই তো মুসলমানদের সন্তান নাই। সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা বিনতে আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে, পুত্র সন্তান, নাম হচ্ছে আবদুল্লাহ। কি নাম? আবদুল্লাহ ইবনে জুবাইর। তো আসমা আবদুল্লাহকে কোলে নিয়ে বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন। তা আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিশ্বনবীর লালা মিশ্রিত খেজুরের রস। আল্লাহু আকবার! বাচ্চারা আসলে বিশ্বনবী তাহনিক করতেন, এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, সাইন্টিফিক্যালি প্রুভড, যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে, স্পেশালি ডেটস নির্যাস যদি দেয়া হয়, তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার ব্লাড সার্কুলেশন বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়ায়। বিশ্বনবী এটা করতেন। অনেক মায়েরা বরকতের জন্য বিশ্বনবীর কোলে বাচ্চা দিতেন, অনেক বাচ্চা বিশ্বনবীর কোলেই পেশাব করেছে, হাদিস সাক্ষী। ওখান থেকে মাসালা এসেছে, মেয়ে বাচ্চা পেশাব করলে কীভাবে ক্লিন হবে, ছেলে বাচ্চা পেশাব করলে কীভাবে ক্লিন হবে। বিশ্বনবীর কোলে নিয়েছেন, পেশাব করে দিছে ভরায়া। আল্লাহ আকবার! বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন, যেই বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত। এক ভণ্ড, সেও ছিল নবী দাবিদার, মুসাইলামাতুল কাদ্দাব, সে নবীকে কপি করত, নবী যা যা করতো তাই করত। তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো, যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয়, আমিও তাই করবো। সে বলতো আমিও নবী, সে বলতো নবু আনি শুনলি ওয়ানি শুনলা কি মোহাম্মদ, হে মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক। কি মামুর বাড়ির আবদার দেখছেন, বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও। তো নবীকে কপি করতো। বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো। এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায়, ওটা ছিল মিঠা পানি, ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে। তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলে দিতে শুরু করলো, পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা, চুল বাড়বে তো দূরের কথা, এদের মাথায় চুলই ওঠে নাই। আল্লাহু আকবার! মুজিজাতুন্নবী। তো বিশ্বনবী মাথায় হাত বুলিয়ে দিতেন, বাচ্চাদেরকে চুমু খেতেন। আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন, আদর করবেন, চুমু খাবেন, বিশ্বনবীর সুন্নাহ এটা। বাচ্চাদের সালাম দিতেন, মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন, তাদের সাথে খেলাধুলা করতেন, বাসার সময় পেলে এটা করবেন, ছেলেমেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন। শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না, ভুল দেখলে শুধরে দিতেন। এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে, ওখান থেকে ধরে, তাও বাঁ হাতে, বিশ্বনবী বললেন ইয়া গোলাম সামিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বি আমিনিক, বাঁ হাতে নয় ডান হাতে খাও, বা খুল মিম্মা ইয়ালিক, আর এদিক সেদিক থেকে নয়, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র,
ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে যায়, হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন। বিষ্ণু বললেন, থামো থামো, ওয়াক থু থু, আমরা যে বাংলায় ওয়াক থু বলি এটার আরবি হচ্ছে কেহ, মানে এই নানা ভাই রাখো রাখো রাখো। আলা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশমি খানদানের, আমরা সাদাকার মাল খেতে পারি না। আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে খেজুর বের করে দিলেন, সুবহানাল্লাহ। এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন, কারেকশন করতেন। সুনানে নাসাইতে এসছে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুল আনসার, তিনি যখন আনসারীদেরকে ভিজিট করতে যেতেন, ফায়ুসাল্লিমু আলা সিবিয়ানিহিম, আনসারী বাচ্চাদেরকে সালাম দিতেন। আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি, নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন? অনেকে মনে করে যে আমি মুরব্বি হাজি সাহেব, 80 বছর বয়স, আমি তো শুধু সালাম পাবো, আমি দিব কেন? এরকম একটা ভুল ধারণা আছে না, সালাম শুধু ছোটরা দিবে, ব্যাপারটা কি এমন না? ছোটরা বড়দের দিবে, বড়রা ছোটদের দিবে, সবাই সবাইকে দিব, ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ বলেন সবাই, ইনশাল্লাহ। ওয়ামসাহু বিরুসিম, বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, ওয়াদউ লাহুম, তাদের জন্য দোয়া করতেন। তাহলে বিশ্বনবীর বাচ্চাদের সাথে আচরণ, ডিলিংস, ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন? একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, আনহুমাকে নিয়ে। তো নামাজের এক সিজদায় বিশ্বনবী এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন, মাথা আর উঠান না। মুসল্লিরা তো অবাক, সাহাবারা ভাবলেন হায় রে, নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা ওহী নাজিল হলো নাকি। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহী নাজিল হচ্ছিল, এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই। বিশ্বনবী বললেন, না না, কুল্লুন যালিকা লাম ইয়াকুন, কোনোটাই না, বরং ওয়ালাকিন নাবনি ইরতাহালানি, আমার নানা ভাই হাসান হুসাইন সিজদার তো অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল, ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা, আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে, এজন্য সিজদায় পড়েছিলাম, যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে, তারা নেমেছে, তারপরে সিজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। কি কনসিডারেশন ছিল, কি কনসিডারেট পিপল ছিলেন, সুবহানাল্লাহ বিহামদি। তো আমরা কাঁধে নিয়ে খেলবো তো দূরের কথা, আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই, আছে না নাই? অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না, দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজের হয়ে যায়, রিয়্যাক্ট করে। আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি যে না, শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না, ভুল করলে, আওয়াজ করলে, চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে, বলেন? আজকে যদিও বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায়, আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে না, ও যাবে ক্লাবে, হ্যাঁ ও যাবে গানের কনসার্টে, আর ফেরাতে পারবেন মসজিদে? আর আসবে না, খবরদার, আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায়, বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গাহ, পবিত্র জায়গা, এখানে দুষ্টামি করতে হয় না, আওয়াজ করতে হয় না, আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে, গুণার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি করে না, দেখবেন, ঠিক কিনা বলেন? এই সেন্সটা তাদের আছে, এভাবে বুঝাবেন। মুসনাদে আহমদ একটা হাদিস এসছে, বিশ্বনবী ইসলাম ওনার চাচাতো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন, লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা, সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে, যে ধরতে পারবে তাকে পুরস্কার দিব। আল্লাহু আকবার। এবং বিশ্বনবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিশ্বনবীর ঘাড়ের উপর উঠত, বুকের উপর উঠত, ঝাঁপিয়ে পড়তো, বিশ্বনবী সবাইকে ধরে আগলে নিতেন, প্রত্যেকের গালে চুমু খেতেন, পড়েন, সুবহানাল্লাহ। এই ছিল শিশুদের প্রতি বিশ্বনবী ইসলামের আচরণ। তো আমরা এরকম আচরণ করি কি না, আমাদের আচরণটা আমাদের বাচ্চা, আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে, আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন, কার আচরণ কেমন এরকম করেন কিনা, আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না, জাস্ট আস্ক ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা। তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার, শিশুদের সাথে বিশ্বনবী ইসলামের কেমন আচরণ ছিল, এটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রিয় ভাইরা? আপনাদের কষ্ট হচ্ছে না? না। হ্যাঁ শেষ করে দিব? না। আরো কয়েক মিনিট শুনবেন তো? জি। ইনশাআল্লাহ পড়ুন সবাই, ইনশাআল্লাহ। আচ্ছা শিশুদের পার্ট শেষ, এবার দেখি বয়স্কদের সাথে, অ্যাডাল্টদের সাথে বিশ্বনবী ইসলামের আচরণ কেমন ছিল, বড়দের সাথে কেমন আচরণ করতেন আমরা আসুন দেখি। সাহাবারা তো সবচাইতে বেশি বিশ্বনবীর সঙ্গ পেয়েছেন, তাই না? বিশ্বনবীর সবচাইতে বেশি সঙ্গ পেয়েছেন কারা? সাহাবারা। আওয়াজ করে বলুন ক্লাসের মতো, কারা? সাহাবারা। সাহাবারা সবচাইতে বেশি সঙ্গ পেয়েছে, তাদের সাথে কেমন আচরণ ছিল,
যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি, আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক। সাহাবারা বিষ্ণুনবীর এত ভালোবাসা পেয়েছেন, এত সুন্দর আচরণ পেয়েছেন, তারা বিষ্ণুনবীকে সবসময় আগলে রাখতে চাইতেন, ঘিরে থাকতে চাইতেন, তার সঙ্গ ছাড়তে চাইতেন না। পড়েন সুবহানাল্লাহ, সবসময় ঘিরে রাখতে চাইতেন। বাসায় ভাল লাগে না, বিষ্ণুনবীর কাছে চলে যেতেন। ওয়াইফের সাথে মনোমালিন্য, নবীর দরবারে চলে যেতেন। এমনকি কোনো সাহাবির পেটে যদি ক্ষুধা লাগতো, ঘরে খাবার না থাকতো, তারা বিষ্ণুনবীর কাছে চলে যেতেন। তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত। আগলে রাখতেন সবসময় বিষ্ণু ঈসা ইসলামকে। আর সবসময় বিষ্ণু ঈসা ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন, মুচকি হাসবেন। বিষ্ণু বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো, এটা সাদাকা দেওয়ার সওয়াব কামিয়ে ফেলো তুমি। সুবহানাল্লাহ। উম সাহাবারা বলতেন মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষ্ণুবীর চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি। সুবহানাল্লাহ। মুচকি হাসেন তো আপনারা? হাসি তো, গোমরা মুখ করে রাখছেন কেন? হাসেন হাসেন, মুচকি হাসেন, হাসবেন। হাসতে পয়সা লাগে? না। কত অন লাগে বলেন মুচকি হেসে যেতে? হ্যাঁ, আচ্ছা, লাগে না তো। মুচকি হাসবেন, হাসলে যদি সাদাকার সাব হয় তো আমরা মুখ গোমরা করে রাখবো কেন? আমরা কি করবো? মুচকি হাসবো। রাজি আছেন? দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে, আর যিনি গোমরা মুখও থাকে তারে দেখতে ভালো লাগে? আমার ভালো লাগে না, আপনাদের লাগে? লাগে লাগে না, লাগে না। হাসি কিন্তু সংক্রামক, ইতিবাচক ভাবে সংক্রামক। আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে, যার সাথে বলতেছেন তারও একটা হাসি। আপনি গোমরামুখে থাকলে ওই ব্যক্তিও গোমরামুখ, ঠিক কিনা বলেন? এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে, মানসিক স্বাস্থ্যের সাথে এটা সম্পর্ক আছে। মুচকি হাসবেন, মোবাইল মোবাইল বন্ধ করবেন, এই যে খুব দায়িত্বশীলতার সাথে উনি মুচকি হেসে হেসে ভিডিও করতেছে। প্রিয় ভাইয়েরা দেখেন বিষ্ণু ইসলাম কেমন কনসিডারেট ছিলেন। বিষ্ণুনবী যদি কারোর সাথে মুসাফা করতেন, ভাই একটু হাত মিলান তো, এই যে ওই লোক হাত সরানোর আগে বিষ্ণুনবী হাত সরাতেন না, যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন। কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না, এইভাবে না, কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন। কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না। সুবহানাল্লাহ, আস্তে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু মিলিয়ে নেই, আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে? আল্লাহ, কতটা কনসিডারেট ছিলেন দেখেন। এক বেদুইন, অক্ষরজ্ঞানহীন মানুষ, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি, সে মসজিদে নববীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা শুরু করলেন। কি করা শুরু করলেন? কোথায়? টয়লেটে? কোথায়? ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা, বিষ্ণুনবীর মসজিদের মাঝখানে। সাহাবারা তাকে মারতে উদ্যত হলেন, বিষ্ণুনবী বললেন দাও, থামো থামো, এই থামো থামো। কারণ প্রস্রাব করার সময়, টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না, ডাকা যায় না, দরজায় বড় নক করা যায় না, নক করা যায় না, করলে তার ক্ষতি হতে পারে, এটা করবেন না। বিষ্ণুনবী বললেন দাও, বেচারাকে পেশাব করতে দাও, করতে দাও, করতে দাও, পেশাব করতে দাও। সে পেশাব শেষ করলো, বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও, এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এরপর বিষ্ণু সাহা ইসলাম বললেন ফাইন্নামা বুইস্তুম মুয়াসসিরিন ওয়ালাম তুবাসু মুয়াসসিরিন, তোমরা এত কঠোর হচ্ছ কেন? আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি, সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে। পড়েন সুবহানাল্লাহ, দেখেন কত চমৎকার আচরণের ছিলেন। এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই ছিল বিষ্ণু ঈসা ইসলামের ইন্টারাকশন সাহাবাদের সাথে, এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে। প্রিয় ভাইরা, দোয়া চাওয়া দোয়া করা দুটোই সুন্নাহ, প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন। বিষ্ণু ঈসা ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে, জিজ্ঞেস করলেন কে রেখেছে, বলা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রেখে, ছোট্ট আবদুল্লাহ।
বিষ্ণু ইসলাম খুশি হয়ে গেলেন, হায় রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার রজুর পানি লাগবে। খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য, তিনি বললেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল, মানে হে আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তারে শিক্ষা দেন। বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ, বিশ্বনবীর দোয়া তারা পেয়েছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন, বললেন নবী হে আপনি এসেছেন, আমরা যে এত খুশি মদিনাবাসী, সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয়, আমি কি দিব, কিছু দেয়ার নাই, কিছু দেয়ার নাই, আমি গরিব মানুষ, আমি আমার নার ছেঁড়া ধন কলিজার টুকরা আনাস আমার শিশু সন্তানটারাই আপনারে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, খোয়াই দিমুকা আনাস, নবী হে সে আপনার ছোট্ট খাদেম হবে, আপনার কাজ করে দিবে, ও দুআল্লাহ আলাহ, আপনি তার জন্য একটা দোয়া করেন। বিষ্ণু দোয়া করলেন, কে দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালা হু ওয়া ওয়ালাদা, আল্লাহ আনাসের সম্পদও বাড়ায় দাও ওয়া ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও। দেখেন এই দোয়ার কি বরকত, এই দোয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার, কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার। আর উনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় 78 জন, কোনো বর্ণনায় 80 জন, আমাদের পুরো বংশে আছে 80 জন, কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে 80 জন আছে, উনার শুধু ছেলে মেয়ে, একজনের ছেলে মেয়ে কয়জন, 80 জন। বিষ্ণুনবীর দোয়া কি ইন্টারেকশন, দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য, তিনি সাহাবীদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন, ইন্সপায়ার করতেন, প্রশংসা করতেন। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন, একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুনবী যাচ্ছিলেন, পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি, বড় সুরেলা গলা তোমার, লাকাদ উতিতা মিজমারান মিন মাযামিরি আলি দাউদ, দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লোহরি ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে তার কেমন লাগবে বলেন তো, আচ্ছা নবী বাদ দেন, শায়খ আব্দুর রহমান সুদাইস এসে যদি আপনারে বলে তোমার কণ্ঠটা তো বড় মিষ্টি, তোমার কণ্ঠ রেসাইটেশন তো বড় সুন্দর, কেমন লাগবে আপনার, আর স্বয়ং বিশ্বনবী যদি বলে সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার, এইভাবে বিষ্ণু ইসলাম সাহাবাদেরকে উৎসাহিত করতেন। মাঝে মাঝে প্রশ্ন করতেন তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য, তিনি প্রশ্ন করতেন, একবার বলেন দেখি কে বলতে পারে, ইন্না মিনা সাজারি সাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুমিন, একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না, এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি, কোনো সাহাবি পারে না, কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোনো গাছ হবে, অমুক জায়গার মরুভূমির গাছ হবে, ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ হবে না, ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না, তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলতা ওই গাছ, নবী বলে না ইন্নাহা আন-নাখলা, এটা খেজুর গাছ, কি গাছ, খেজুর গাছ। তো আব্দুল্লাহ ইবনে উমার তখন খুব ছোট, তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না, তো বাসায় যে উমর রাদিয়াল্লাহুকে বলে আব্বা আপনারা কেউ পারেন না, আমি তো জানতাম এটা খেজুর গাছ, তো বললা না যে, আব্দুল্লাহ বলে আপনি পারেন না, অন্যান্য সাহাবারা বাচ্চা ছাড়া কেউ পারেন, আমি কেমনে কই, উমর রাদিয়াল্লাহু বললেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উঁট পেলে আরবরা যে যত খুশি হয় আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম, সুবহানাল্লাহ, নবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত, আল্লাহু আকবার। দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদের, রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা। এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চলতে বড্ড কষ্ট হয়, আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে, এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত। বিষ্ণু বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব, কি দিব, সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি, আমার তো লাগবে এমন উট যেটা দিয়ে মরুভূমিতে চলা যায়, বিষ্ণুই বলেন ওই ওটটাও তো অন্য কোন না কোন ওটের বাচ্চা, সুবহানাল্লাহ পড়বেন না, সুবহানাল্লাহ, ছোট্ট কথা দেখেন কি রসিকতা, কি সেন্স অফ হিউমর, সুবহানাল্লাহ। সাহাবীদের সাথে এক কাতারে মিশে কাজ করতেন, নিজ হাতে সাহাবীদের সাথে মিশে কি করেছেন, মসজিদ নববী নির্মাণ করেছেন, পঞ্চম হিজরিতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবীদের সাথে, ট্রু লিডার। শুধু তাই নয়, সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন। আমাদের মধ্যে অনেকের একটা ইগোয়িস্টিক ঝামেলা আছে, বাড়ির কাজের মেয়ে বলছে, কাজের ছেলে বলছে, এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনবো, এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না, নাই
অনেক সময় তাদের মধ্যে থেকেও ভালো পরামর্শ আসতে পারে না, বলেন পারে কি না? বিশ্বনবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন, নিয়ে নিতেন। বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে, বিশ্বনবী হঠাৎ একটা জায়গায় ক্যাম্প স্থাপনের নির্দেশনা দিলেন। হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে একটা কথা বলবো। কি কথা? এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে, এটা কি আল্লাহর আদেশে না আপনার ইচ্ছায়? নবী বললেন, আমার ইচ্ছা, এটা আল্লাহর আদেশ নয়। বিশ্বনবী বললেন, তাহলে ঠিক হয় নাই, লোকেশন সিলেকশন ঠিক হয় নাই, তাহলে কোথায়? হাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কূপ দেখা যায় ওখানে, দ্যাটস আওয়ার লোকেশন, ওখানে করলে ভালো হবে। কেন? বলতেছে, আমরা ওখানে ব্যারিকেড দিয়ে রাখবো, পানি আমাদের কন্ট্রোলে থাকবে, কোরাইশরা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে, আমরা পানি খেয়ে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাথে সাথে হাব্বাবের কথা মেনে নিলেন, বলে যে না, আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও, উই শুড চেঞ্জ আওয়ার লোকেশন। আল্লাহু আকবার! তাহলে সাহাবাদের সাথে ইন্টারাকশন কি ফ্র্যাঙ্কলি, কি ওপেন মাইন্ডে! সুবহানাল্লাহ বিহামদি। তাহলে শিশুদের সাথে গেল, বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল। আপনারা উঠতেছেন কেন ভাইয়েরা? আসর পড়েন নাই, কাজা হয়ে যাবে নামাজের জন্য। হ্যাঁ, উঠবেন না, মেহরবানি করে অল্প কয়েক মিনিট কেউ উঠবেন না, লম্বা সময় তো, ওয়াশরুমের ব্যাপার থাকে, অনেকের হয়তো আবার নামাজ ছুটে গিয়েছে। আল্লাহ! আচ্ছা, তিন নম্বরে স্টাফের সাথে, কর্মচারীর সাথে, সেবকের সাথে বিশ্বনবী ইসলাম কী আচরণ করেছেন? বিশ্বনবী ইসলামের অনেক খাদেম ছিল, সিরাতে এসেছে, সবার কথা তো বলা যাবে না, একজনের কথা বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আনাস, লক্ষ্মীপুরে আমি এক জায়গায় ওনার কোনো একটা ওয়াজ করতে যেয়ে আমি বললাম, আনাস নামটা কেমন লাগে, কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন, তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস, এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়েন। তিন চার বছর পরে শুনি আনাস দিয়ে লক্ষ্মীপুর ভরে গেছে। অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস, তো বলে যে ওই যে হুজুর আপনি 19 সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন, ওই কথা থেকে আমরা, পেটে ছিল বাচ্চা, আমরা নিয়ত করে ফেলছি আনাস রাখবো। আনাস নামটা অনেক সুন্দর না? সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন। উনি ছিলেন বিশ্বনবী ইসলামের খাদেম, কোনোদিন তিনি কোনো ওনার স্টাফকে, সেবককে, খাদেমকে মারধর করেন নাই কোনোদিন। আমরা তো পান থেকে চুন খসলে, আল্লাহ, বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শাঁকা দেওয়া হয়, এরকম আছে না নাই ডাকাত বলেন? মানবাধিকার কর্মী, আবার নারী আন্দোলনের বড় নেত্রী, কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র। কারো আসল চরিত্র যদি জানতে চান, কয়েকটা জায়গায় নক করলে জানা যায়। এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে, তার স্ত্রী, এরপর তার ড্রাইভার কি বলে, তার ঘরের কাজের মহিলাটা কি বলে, এদের কাছে নক করলেই আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতুন নবী 10 সিনিন, ফামা ক্বালা লি উফ, ফামা ক্বালা লি লিমা সানাতা ওয়ালা লিমা লা সানাতা। আমি 1 বছর 2 বছর নয় 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম, আওয়াজ করে বলেন তো কয় বছর? 10 বছর। একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয়, উহ ইস আরে, বিরক্ত হয় আমরা এগুলো বলি না, একদিনের জন্য বলে না, একদিন, একটি মুহূর্তের জন্য। এই 10 বছরে একটিবারও প্যারা নবীজি বলেন নাই আনাস এটা কেন করলে, একবারের জন্য বলে নাই আনাস এটা করলে না কেন, একবারের জন্য তিনি বলেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন একটা কাজে, সম্ভবত জুব্বা আনতে আমাকে বিশ্বনবী পাঠিয়েছিলেন, আমি ছোট মানুষ, জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের সাথে খেলতে আরম্ভ করলাম, খেলা দেখতে আরম্ভ করলাম। বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না, বিশ্বনবী যেটা আনতে পাঠিয়েছে ওইটা না এনে ভুলে, ছোট মানুষ তো, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলেমেয়েদের খেলা দেখতেছে। এখন সময়ের পর সময় যায়, ঘন্টার পর ঘন্টা যায়, আনাস তো আর আসে না জুব্বা নিয়ে। বিশ্বনবী ভাবলেন, হায় রে, আনাস মনে ভুলে গেছে, যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসি। বিশ্বনবী বেরোলেন, বেরোই দেখে ওই তো আনাস, আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি মায়ের, ওই যে ডাইরেক্ট মায়ের। আল্লাহ, আজকে তোর একদিন কি আমার একদিন না? বিশ্বনবী গেলেন, তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন, কিছুই বললেন না, শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন, ঘাড়ে আলতো হাতে। বিশ্বনবীর হাতটা রেশমের চেয়েও সফট ছিল, হাত রাখলেন, হাত রাখাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমি পিছনের দিকে তাকালাম, বিশ্বনবীর দিকে আমি তাকালাম, হঠাৎ করে দেখলাম যে বিশ্বনবী। তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকও দেয় নাই, কিরা আনাস তুই এখানে
এটাও বলে নাই। তাকালাম ওয়াহুয়া ইয়াদহাক, তিনি একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ, বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম, এখানে কেন? আনাস বলে ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি। আনাস বলে বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছে। সুবহানাল্লাহ, ভাইরা আমার শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না, ধমক দেয়া লাগে না, মার দেয়া লাগে না, শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায়, ঠিক কিনা বলেন? তাহলে কর্মচারীর সাথে তার আচরণ কেমন ছিল আমরা জানলাম। এবার জানবো স্ত্রীর সাথে আচরণ। স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর, খুবই মজবুত, তার সাথে কেমন আচরণ ছিল। সিরাতে অনেক কথা এসেছে, আমাদের সময় নেই, সংক্ষেপে বলি, স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন, মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, ওঠে ওঠার সময় হেল্প করতেন, মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন। আপনারা এগুলো করেন তো? করেন? এই যে আওয়াজ নাই, পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই, বললে এখানে উইটনেস আছে, খবর আছে আজকে, এগুলো করেন? করেন, করতে হবে, করতে হবে। বিশ্বনবী ইসলাম নিজ হাতে ঘরে উটের দুধ দহন করতেন, রুটি শেকা দিতেন, কাপড় সেলাই করতেন, এই কাজগুলো করতেন। এবং আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসতেন, তিনি বলেন আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চষতে শুরু করতেন। আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম, পেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন, আল্লাহ আকবার, কি চমৎকার আচরণ। এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন। একবার রাত্রিবেলা বিষ্ণু ইসলাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিষ্ণু বলেন চলো তো আমরা একটু দৌড় দেই, এক্সারসাইজ হয়ে যাবে। দুইজনে দৌড় দিলেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, তো দৌড়ে বিশ্বনবী পিছে পড়ে গেলেন, আম্মা জান আয়েশা ফার্স্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন, বড্ড খুশি, উনি বিশ্বনবীকে হারিয়েছেন। আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আম্মা জান আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন, আগের মতো আর চিকন নেই। আবার বিশ্বনবী এক রাতে, কোনো এক রাতে বললেন আয়েশা চলো আজকেও একটু এক্সারসাইজ করি, দৌড় দেই। দুজন মিলে দৌড় দিলেন। আজকে বিশ্বনবী আর আম্মা জান আয়েশাকে চান্স দেন নাই, তিনি জোরে দৌড়ে আম্মা জান আয়েশাকে রানার আপ করে দিলেন, উনি ফার্স্ট হয়ে গেলেন। এরপর কি বললেন জানেন? সুনানে আবু দাউদের হাদিস, তিনি বললেন ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সাবকা। দেখেন বিশ্বনবী মনে রাখছেন, নোটে রাখছেন। বিশ্বনবী বললেন আয়েশা ওই যে এত বছর আগে কোন এক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা, আজকে ওইটার বদলা নিয়ে নিলাম। তিলকা সাবকা, ওইটার বিনিময়ে এটা, ওই দিন তুমি জিতছিলা, আজকে তোমার উপর আমি জিতে গেলাম। আল্লাহু আকবার, কি হৃদ্যতা ছিল, কি সম্পর্ক ছিল স্ত্রীর সাথে। তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না, হতো মানবিক যে ব্যাপারগুলো, মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া, একটু মনোমালিন্য, এটাও হতো। এবং বিশ্বনবী এটাও টের পেতেন, তিনি বলতেন আয়েশা ইন্নিলা আ'লামু ইদা কুনতি আলাইয়া গাদবা ওয়া ইদা কুনতি আলাইয়া রাদিয়া। আয়েশা, কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই। মজা নাই, সবাই খুলেন, কি করে টের পান? বিশ্বনবী বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লা ওয়া রব্বি মুহাম্মদ, তুমি বলো হে মুহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন, আমাদেরকে ক্ষমা করেন, হে মুহাম্মদের রব আমাদের ক্ষমা করেন, এইভাবে দোয়া করো। আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না, তখন তুমি দোয়াতে বলো লা ওয়া রব্বি ইব্রাহিম, হে ইব্রাহিমের আল্লাহ, হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো, তখন তুমি আমার নাম নাও না, কৌশলে আমার নামটা বাদ দাও। আমার জানা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই, আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না। এটা ঠিক, তখন রেগে থাকি আপনার নামটা মুখে নেই না, কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না। সুবহানাল্লাহ, এই ছিল বিষ্ণুর সাথে স্ত্রীদের সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার, বিষ্ণুই বলতেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে। এবং একবার আবু দার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসলাম বলেন আবু দার
ইদা তাবাখতা মারাকান ফাকসির মাআহ। হে আবু জার, তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো, ঝোলের তরকারি খাইছেন? আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে, কি নাম জানো মাছের? ম্যাগি বাগা, ম্যাং থাং। আমরা একটা শব্দ শিখছিলাম, কি জন্য বলে? খামসা হামনিদা। কয়েকটা শব্দ শিখাই দিছে ভাইয়েরা আমাকে। তো এই যে নামটা বললাম, ঝোলের মধ্যে ট্যাংরা মাছ, শিং মাছ ঝোল দেয় একটা তরকারি। তা আবুজার গিফারিকে বিশ্বাসী ইসলাম বলেন, ইদা তাবাখতা মারাকান ফাকসির মা। হ্যাঁ আবুজার, কখনো যদি ঝোলের তরকারি রান্না করো, একটু বেশি করে পানি দিও, যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো। প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন। তিনি বলতেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জায়ুন ইলা জামবে। সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে, সে মুমিন নয়। দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন। বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল, কোন ধর্মের? ইহুদি। সবাই বলেননি? ইহুদি। একসাথে আওয়াজ করে বলেন, কোন ধর্মের প্রতিবেশী? ইহুদি। ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন। অনেকদিন হলো ছেলেটা আসে না, ছোট্ট ইহুদি ছেলে, মোবাইল বন্ধ, ছোট্ট ইহুদি ছেলে আসে না। খোঁজ নিলেন, শুনলেন সে অসুস্থ। শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি অসুস্থ, বিশ্বনবী দেখতে গেলেন। মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি? কোন ধর্মের শিশু? তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন, এটা ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেইবার আছে, হিন্দু নেইবার আছে, খ্রিস্টান নেইবার আছে, তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নাই না? যাবেন, খোঁজ খবর নেবেন, ভিজিট করবেন, পাশে দাঁড়াবেন। আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন, মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের, এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটাই তো দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছেন নাই, ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন, যে দেখে হায় রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে, বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে বাচ্চাটাকে, ইহুদি বাচ্চাটাকে বললেন, আসলিম, হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এখন ছোট্ট মানুষ, তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে, আব্বা কি বলে না বলে, সে নাযারা ইলা ওয়াজহি আবি, বাবার দিকে তাকালেন। তা বাবা বলে, আতিয় আবুল কাসিম, মানে বিশ্বনবী ইসলামের কুনিয়াত, বড় ছিল ছিল কাসিম, তাকে বলা হতো আবুল কাসিম। ইহুদি বাবা বলল, মোহাম্মদ যা বলে তাই করো। সাথে সাথে সে বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বেরোয়ার সময় বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল, মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন। দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ। ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন, অসুস্থ ভিজিট করেছেন। আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি। অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট পুরে খেয়ে তাহাজ্জুদ পড়লে ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে যাবে না, খবরদার, খবরদার। আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি। এবার যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবী ইসলাম কেমন আচরণ করেছেন। যুদ্ধবন্দী, POW, প্রিজনার অফ ওয়ার, যুদ্ধবন্দী পর্যন্ত, যুদ্ধ হয়েছে, প্রতিপক্ষ হেরেছে, আমরা জিতেছি, তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি, তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে। আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে, আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে, ঠিক কিনা? হ্যাঁ, পশ্চিমারা কি নির্যাতন করেছে, আমরা কিউবার গুয়ান্তানামো বের কথা শুনেছি, কি অমানবিক নির্যাতন তারা করেছে, কি টর্চার সেল তারা ওখানে করেছিল। সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি, তো আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী, তাও অন্যায়ভাবে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে, অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে। ইসলাম কারাবন্দীদের দূরের কথা, যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে। আল্লাহ বলেন, ওয়া ইউতঈমুনা ত্বাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়তীমা ওয়া আসীরা। বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়। এবং বিশ্বনবী বলেছেন, ইস্তাউসু বিল উসারা খায়রা, যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো। বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো,
বিশ্বনবী 70 জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন, বললেন তোমরা খারাপটা খাবে, বন্দীদেরকে ভালোটা খাওয়াবে। কি নমুনা স্থাপন করেছে ইসলাম! সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক যুদ্ধবন্দীর ছোট্ট ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি। ইয়ামামার বড় লিডার ছিলেন, যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন, নাম সুমামা ইবনে উসাল। নাম কি? কি নাম? মুখ দিয়ে বেরোতে চায় না। ইন্ডিয়ান নায়ক একটাও বাদ নাই, সব মুখস্থ নায়ক নায়িকা। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুশরিক ছিলেন, বন্দি করে আনা হলো। ব্যাপার কি, হাত দেখাচ্ছেন কারে? হ্যাঁ, ক্যামেরা ছিল। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দি হয়ে আসলেন। খুব চমৎকার ঘটনা, খেয়াল করে শুনুন, আর 2-1 মিনিট আলোচনা শেষ করে দিবে, এদিকে তাকান। সুমামা ইবনে উসালকে যুদ্ধবন্দী হিসেবে আনা হলো, তাকে মসজিদে নববীর পিলারের সাথে রশি দিয়ে বাঁধা হলো। বিষ্ণুনাই বললেন, সুমামা কি অবস্থা তোমার, কি অবস্থা তোমার, কেমন লাগে, তোমার সাথে কেমন আচরণ করা হবে বলো। বললেন, মোহাম্মদ তুমি চাইলে মারতেও পারো, বাঁচিয়েও রাখতে পারো। বিষ্ণুনাই বললেন, সুমামা এ দুনিয়াটাই শেষ নয়, আখেরাতে বিশাল এক জগৎ পড়ে আছে, তুমি যদি শাহাদা বাক্য পড়ো আমাদের ভাই হয়ে যাবা, তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব আমাদের, আমরা তোমরা সবাই মিলে এক। তারপর একে একে বিশ্বনবী তার সাথে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন, সালাত কি, জাকাত কি, এগুলো বুঝালেন। বাড়িতে যেয়ে বললেন, সবচেয়ে ভালো খাবার রান্না করো, একজনকে দিয়ে মসজিদে পাঠালেন। যুদ্ধবন্দির সাথে কি আচরণ দেখছেন! এরপরের দিন বিশ্বনবী আবার তাকে ইসলামের দাওয়াত দিলেন। এরপর বাড়িতে এসে একজনকে বললেন, যাও আমার ওই উটের দুধ দোহন করে তাকে এক পেয়ালা গরম দুধ দিয়ে আস। আমরা জামাইকেও তো এরকম সমাদর করি না, কি বলেন? তৃতীয় দিন বিশ্বনবী আবার খাবার নিয়ে গেলেন, আবার ইসলামকে তুলে ধরলেন। সুমামা তো অবাক, যুদ্ধবন্দীদের সাথে মুসলমানরা এরকম আচরণ করে! 3 বছর বিশ্বনবীর 3 দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ, বিশ্বনবী বললেন, যাও এবার সুমামা ইবনে উসালের রশিটা খুলে তাকে ছেড়ে দাও। সাহাবারা বললেন, বলেন কি ইয়া রাসূলুল্লাহ, ভয়ঙ্কর, বিশ্বাসঘাতকতা করবে, মেরে ফেলবে আমাদের। বিশ্বনবী বললেন, না আমি যা জানি তোমরা তা জানো না, ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেয়া হলো। সুমামা বের হলেন মসজিদ থেকে, ফিরে তার ভূখণ্ড, তার এলাকা ইয়ামামাতে তিনি গেলেন না, মদিনার মসজিদ নবীর পাশে খেজুর বাগানের পাশে তিনি অজু করলেন, গোসল করলেন, অজু করলেন। এরপর ফিরে এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল। হে মুহাম্মদ, আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আমার কাছে কেউ ছিল না, কিন্তু এখন থেকে আপনার চাইতে কোনো প্রিয় মানুষ আমার জীবনে নেই। ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার জানা ছিল না, আজ থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমার কাছে নেই। মদিনার চেয়ে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, সবচেয়ে অপছন্দের শহর, আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে নেই। দিস ইজ ইসলাম। বিশ্বনবী বললেন, হে নবী, নবী হে, আপনি আপনি আমাকে উমরার অনুমতি দিন। তিনি উমরা করতে গেলেন, বিশ্বনবী তাকে তালবিয়া শিখিয়ে দিলেন। এই প্রথম কেউ মুসলিম, সুমামা ইবনে উসাল, উনিই প্রথম মুসলিমদের মধ্যে উমরা করেছেন, তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে। উমরা করার শেষে ইয়ামামা থেকে গম আসতো মক্কায়, ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো। উনি ঘোষণা দিলেন, মুহাম্মাদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পচবে না। সুবহানাল্লাহ, পড়বেন না? এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয়, এটা শিখছে সুমামা উমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আল্লাহু আকবার। তিনি বললেন, একটা গমের দানা পচবে না মক্কাবাসীতে, ওনারা আর রুটি খেতে পারে না, গমের দাম বেড়ে গেল। বিষ্ণুর কাছে চিঠি লাগাল, লিখে পাঠালেন, হে মুহাম্মদ তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো। পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ, পড়ে। প্রিয় ভাইয়েরা, তাহলে বন্দীদের সাথে, যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন, অনুধাবন করতে পেরেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? জি, মাগরিবের সময় হয়ে গেছে, আমরা এখনই শেষ করছি। প্রিয় ভাইয়েরা, ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন। বিশ্বনবী আর 2-1 মিনিট মিস করবেন না, এই 2-3 মিনিট এদিক সেদিক তাকাবেন না।
ভিক্ষুকের সাথে কি আচরণ? বিশ্বনবী কখনো না বলতে পারতেন না, কেউ হাত পাতলে কি বলতে পারতেন না? এক ভিক্ষুক এসে বলে, এই মোহাম্মদ দাও, তোমার কাছে কি আছে দাও। নবী তখন চাদর পরা ছিলেন, চাদর ধরে এমন জোরে টান দিছেন বিশ্বনবীর ঘাড়ের চামড়া এখানে ছিড়ে গেছে, চামড়ায় দাগ পড়ে গেছে। বিশ্বনবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক, আবার মুচকি হাসি, মুচকি হাসি দিয়ে বললেন, যাও তাকে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ, পড়বেন না? আচ্ছা, ভিক্ষা করতে এসা যদি আপনার জুব্বা ধরে টান মারে, জামার কলার ধরে টান মারে, এই দে, কি করবেন বলেন? শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন? আল্লাহ 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 আল্লাহ। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, রক্তাক্ত, পাহাড় রক্ষী ফেরেশতারা বলে, নবী আপনাকে রক্তাক্ত করেছে? তায়েফে কেন গেছিলেন বিশ্বনবী? জমির বায়না করতে না? তায়েফে জমি কিনতে গেছিল না? তায়েফবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে। পাহাড় রক্ষী ফেরেশতারা বললেন, নবী একটা আদেশ দেন, দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো, মাটির সাথে মিশে যাবে। বিশ্বনবী বললেন, না না, তারা হয়তো ইমান আনে নাই, তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লা ইলাহা পড়বে, কেউ না কেউ লা ইলাহা জপবে। তাই হয়েছে, তায়েফে যদি যান, আল্লাহু আকবার, মসজিদ আর মসজিদ, শান্তি আর শান্তি, আল্লাহু আকবার। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে। ফেরেশতারা বললেন, আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে দেয়। বিশ্বনবী বললেন, না, বিশ্বনবী বললেন, না, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে ক্ষমা করে দেন, ওরা বুঝে নাই। দেখেন, শুধু ক্ষমাই চান নাই, যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন, ওদের হয়ে কৈফিয়ত দিয়েছেন, আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন, আল্লাহ কেন কেন ক্ষমা করবেন, কারণ ওরা বুঝে নাই, এক্সকিউজ দিয়েছেন, তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন। এই ছিল শত্রুদের সাথে বিশ্বনবীর আচরণ। যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন, খবরদার, ওদের নারীদের গায়ে হাত দিবে না, শিশুদের গায়ে হাত দিবে না, গবাদি পশু মারবে না, কোনো পাদ্রির গায়ে হাত দিবে না। গোটা বিশ্বের কেউ, কোনো যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না, চিল্লায় বলেন, ঠিক কিনা? অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন থার থার করে কাঁপছিল কুরাইশরা, যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে, ডেথ পেনাল্টি দিবে। বিশ্বনবী বললেন, না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন, গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন। বললেন, তোমরা আমার ভাই, ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে, ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করবো, আমি ক্ষমা করে দিলাম, আল্লাহু আকবার। এ ছিল শত্রুদের সাথে আচরণ। শেষ কথা বলি, শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিশ্বনবীর কেমন আচরণ ছিল। প্রাণী, প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন, ঢুকে দেখেন একটা উট কাঁদে, কি কাঁদে, উট কাঁদে, কানে কানে এসে বিশ্বনবীকে কি যেন বলে যায়। বিশ্বনবী রেগে বললেন, এই উটের মালিক কে? এক আনসারি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। বিশ্বনবী বললেন, তোমার কি ভয় হয় না আল্লাহর? কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই? আল্লাহ তাআলা দয়া করে উটের মালিক তোমাকে বানিয়েছে, উট কানে কানে এসে আমাকে বলেছে, তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছো অনবরত, খবরদার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে। প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়াদ্রু ছিলেন। জবাই করার সময় বিষ্ণু বলতেন, ইহসানের সাথে জবাই করো, ছুরি ধারালো করে রাখো। কুরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি, আদর করি না, মেরে ফেলি, বলেন তো? জবাই করা মানে কি? মেরে ফেলা, মেরে ফেলতেছি। বিষ্ণু বলেন, ইদা কতলতুম ফাহসিনুল কিতলা, মারবা ঠিক আছে কিন্তু মন মতো না, ইহসানের সাথে কতল করো। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালইয়ারিহ যাবিহাতাহু, ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ, দেখেন আমরা নিজেদের সাথে একটু মিলাই, বাংলাদেশে দেখেন তো, কুকুর একটা দেখলে আমরা কি করি, হ্যাঁ, হয় লাথি নয় একটা ঢিল, বিড়াল দেখলে কি করি, হয় দাবরানি দেয় নয় দৌড়ানি দেয়, এরকম আছে না? নাই, উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ, পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে,
একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য, একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য, আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি, মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে। প্রিয় ভাইরা, বিশ্বনবী ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন। তাহলে বিশ্বনবীর আচরণ কেমন ছিল একটা ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন? প্রিয় ভাইরা, শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা? ইনশাআল্লাহ। আদর করবেন, চুমু দিবেন, কোলে নিবেন, ভুল করলে শুধরে দিবেন, পারবেন? বড়দেরকে আগে সালাম দিবেন তো? আর কর্মচারী একটা ভুল করলে পিটাইয়া সহায় ফেলবেন, এরকম করবেন না? ভালো আচরণ করবেন। স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন? মাধুর্যপূর্ণ আচরণ, ওই একজন কেহজন নাই। আরে বেটা, হওয়ার পরে কেমন করবা ওইটা বলো না, নিয়ত করে রাখো যে আমরা আমাদের ঘরটাকে জান্নাতি ঘর।